ও শরীরের যে সুস্থতা এটা আমরা জানি কিন্তু মনের সুস্থতা সেটা যে কত বড় গুরুত্বপূর্ণ এটা কি আমরা জানি মন যদি ভালো না থাকে আপনি কিভাবে ইবাদত বন্দিকেই করবেন বলুন আপনি মনে যাবতীয় দুশ্চিন্তা নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন একশো একটা ভুল হবে আপনার কারণ কি আপনি সবসময় চিন্তাগ্রস্ত থাকবেন আপনি খুসু যে ব্যাপারটা সেটা কখনোই আমার আসবে না তো আমরা জানি যে একটা কম্পিউটারের একটা হার্ডওয়্যার থাকে একটা সফটওয়্যার থাকে এখন যদি সফটওয়্যার ঠিক মতো কাজ না করে হার্ডওয়্যার ভালো থাকলে কোনো লাভ নাই আর যদি আমার হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই নষ্ট থাকে তাহলে তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন তো আমাদের শারীরিক সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ ঠিক ততদিক গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মানসিক সুস্থতা বা মানসিক প্রশান্তি এখন দেখুন আমরা যেই স্ট্রেসফুল কন্ডিশনের ভিতরে বাস করছি আমরা সবসময় ছুটছি আমরা জানি না আমাদের গোল কী আমরা কিসের পেছনে ছুটছি এবং বেশিরভাগ রুগী আমরা পাচ্ছি যাদের মানসিকভাবে তারা ভালো থাকে না তাদের দুঃখের কোনো সীমা নেই তারা ডিপ্রেসড হয়ে গিয়েছেন তো যদি ভালো করে জিজ্ঞেস করি দেখা যাচ্ছে যে সে প্রথমে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে তার এক্সপেকটেশন লেভেল অনেক বেশি অর্থাৎ আমি ভাবছি যে পৃথিবী আমার জন্য একটা সুখের জায়গা তো প্রিয় দর্শক পৃথিবীকে আমার জন্য সুখের আমাদেরকে যদি সত্যিকারের সুখ স্বাচ্ছন্দ্য পেতে হয় তাহলে জান্নাতে যেতে হবে এবং এই জান্নাতে যাওয়ার জন্য নিজেকে গড়ে তুলতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা কী ভেবেছো তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না পরীক্ষা ছাড়াই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে তো আমরা জানি যে এই যে আমাদের যে দুঃখ কষ্ট আমাদের যে সম্পদের ক্ষয়ক্ষতি বা এই যে পরীক্ষা এটা আল্লাহ নিচ্ছেন সুরা বাগারাতে আল্লাহ তালা বলেছেন যে তোমাদেরকে এভাবে আমি পরীক্ষা করে থাকি এখন আমি যদি পরীক্ষার হলে এসে যে সব সুখ চেয়ে ফেলি এবং সব সুখের চেষ্টা করি তাহলে আমরা আসলে যেটা হবে যে আমার যে এক্সপেক্টেশন সেটার সঙ্গে মিলবে না এবং যার ফলে আমার আশা হতাশায় পরিণত হবে এবং আস্তে আস্তে আমি স্ট্রেস কন্ডিশনে চলে যাব। একটা জিনিস প্রিয় দর্শক আমাদেরকে বুঝতে হবে যে মানসিক অশান্তি দূর করার জন্যে কিচ্ছু দরকার নেই শুধুমাত্র আপনার মাইন্ড সেটিংসটা থাকতে হবে যে এই পৃথিবীটা এটা কোনো সুখ করতে আমরা আসি নাই এখানে এসেছি পরীক্ষা দিতে এই পরীক্ষাটা যদি আমি ভালোভাবে দিয়ে উত্তীর্ণ হতে পারি তাহলে আমার যে আসর সুখ সেটা হচ্ছে পরকালে অনন্তকালে সুখ অপেক্ষা করে আছে জান্নাতে তা আমরা এই জিনিসটা না বোঝার কারণে আজকে আমরা অসুস্থ হয়ে পড়ছি মানসিকভাবে এবং নিজের উপর টর্চার করছি আমরা পৃথিবীতে সুখে থাকার যাবতীয় জিনিস সংগ্রহ করার জন্যে আমার নিজের জীবনকে বিপন্ন করে ফেলছি আমরা রাত দিন পরিশ্রম করছি আমরা ভালো ঘুমাচ্ছি না আর জানেন যে একটা ভালো ঘুম ছাড়া প্রিয় দর্শক মানসিক শান্তি অর্জন করা সম্ভব নয় তো একটা ভালো যদি ঘুম না হয় আমি যদি আর্লি ঘুমাতে না যাই আমি যদি দেরি করে ঘুমাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার মন মেজাজ খুবই খারাপ থাকছে আমি খুব টক্সিক থাকছি আমি খুব রিয়্যাক্ট করছি আমার মেজাজ খারাপ থাকছে এবং আমি যখন অন্যদের সঙ্গে আমার এই খারাপ ব্যবহারটি পরিদর্শন করছি বা দেখাচ্ছি তখন আশেপাশের লোকের সঙ্গেও আমার সম্পর্ক নষ্ট হচ্ছে আসলে পুরো পরিবেশটাই নষ্ট হচ্ছে এবং সেটাও আমাকে আসলে স্ট্রেস দিচ্ছে এবং আলটিমেটলি আমি মানসিকভাবে ভালো থাকতে পারছি না তো এখন আমাদেরকে যদি মানসিকভাবে ভালো থাকতে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে যদি আমি সারাদিন চেয়ারে বসে থাকি বা সেকেন্টারি ওয়ার্ক করি আমি যদি শারীরিক পরিশ্রম না করি তাহলে কিন্তু আমাদের এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটা কিন্তু ব্যালেন্স থাকবেন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা মানসিকভাবে ভালো থাকবো না কারণ আমরা যদি শুধু কেমিস্ট্রির দিকে নজর দিই ফিজিক্সের দিকে নজর না দিই তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো থাকা সম্ভব না এই কারণে আমরা মানসিকভাবে প্রশান্ত থাকার জন্যে আমরা খুসুখুচুর সঙ্গে নামাজ পড়ব আমরা বেশি বেশি ইবাদত ইবাদতবন্দিগী করার চেষ্টা করব বিশেষ করে রমজান মাসে এরপরে আমরা তো রোজা রাখবো আপনারা জানেন কিনা না প্রিয় দর্শক যে রোজা রাখলে সবচেয়ে বেশি যে উপকার হয় সেটা হচ্ছে ব্রেন হেলথ এবং আপনারা জানেন যে আসলে যদিও আমরা বলি হৃদয়ে থাকে বুকের ভিতরে আসলে কি এটা ব্রেন এবং হার্ট দুটো মিলেই কিন্তু আসলে এটার কেমিস্ট্রিটা নির্ভর করে এবং এই কেমিক্যাল রিয়াকশনটা যদি ভালো থাকে কেমিস্ট্রিটা যদি ভালো থাকে তবেই আমার মন ভালো থাকে মনের ফিলিংসটা এখানে হয় কিন্তু কার্যক্রমটা ব্রেনে হয় এই ব্রেন হেলথকে সবচেয়ে ভালো রাখার জন্যে যেটা দায়ী সেটা হচ্ছে যে রোজা আমরা যদি রোজা রাখতে পারি এবং রোজার মাঝে যদি আমি একটু ব্যায়াম করতে পারি মানসিক প্রশান্তি অর্জন করতে পারি হ্যাঁ তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো তো আমি দিনশেষে একটি কথা আপনাদেরকে বলতে চাই যে নিজের গার্জিয়ান হিসাবে চলুন আমরা আল্লাহকে নির্বাচিত করি এবং ওনার কাছে আমাকে সমর্পণ করে দিই যদি আমি সেই জিনিসটা করতে পারি যে আমার এত উত্তম অভিভাবককে যদি আমি আমার জন্য সিলেক্ট করতে পারি তাহলে আমি আর কেন অযথা দুশ্চিন্তা করবো তো আমার দায় দায়িত্ব উনি আমাকে নিয়ে চিন্তা করুক আমি চিন্তা মুক্ত হয়ে সকল চিন্তার ভার আল্লাহর কাছে দিয়ে আমরা চলুন মুক্ত হই এভাবেই আমাদের পক্ষে ভালো থাকা সম্ভব এই জন্যে চলুন আমরা ইবাদত বন্দীগীতে মনোযোগী হয় এবং সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিয়ে আমরা ইবাদাতে নিমগ্ন হই এটি হচ্ছে ভালো থাকার একমাত্র উপায়